এই যে নবজোয়ার চলো এবার তিহার এই যে চলছে নবজোয়ার যাচ্ছি আমি তিহার এই যে চলছে এই টাকা কে দিচ্ছে জানেন এই টাকা হলো বিয়ার লটারি এরা আমি প্রতিদিন বলেছি আজকে বলছি কারণ ইনকাম ট্যাক্সের রিটার্নে বিয়ার লটারি উল্লেখ করেছেন আয়কর দপ্তরে জমা দিয়েছেন সম্প্রতি প্রতি মাসে তৃণমূল কংগ্রেসকে তারা 25 থেকে 30 কোটি টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইলেকটোরাল বন্ডে জমা দিচ্ছে ডকুমেন্ট আমি পেয়ে গেছি সাবধান বিয়ার লটারি সাবধান পশ্চিমবঙ্গের জনগণ সাবধান তৃণমূল আপনাদের এই বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা এই ব্যবসা আমরা বন্ধ করব আর দ্বিতীয়ত জেনে রাখুন রায়গঞ্জে আমাদের নাকি ভিতরে বিজেপি বাইরে তৃণমূল একজন এমএলএ এর বাড়িতে 3 দিন ধরে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে আপনারা টিভিতে দেখেছেন কিন্তু ফলাফলটা পাননি শুনে রাখুন আমার কাছ থেকে আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি ওর বাড়ি থেকে মমতা ভক্তের বাড়ি থেকে 3 কোটি টাকা ক্যাশ 6 কোটি টাকার জুয়েলারি উদ্ধার করা হয়েছে 3 কোটি টাকার ক্যাশ এবং 6 কোটি টাকার জুয়েলারি দায়িত্ব নিয়ে বলে গেলাম আয়কর দপ্তরকে বলবো বিরোধী দলনেতার এই অভিযোগ যদি সত্য হয় আপনারা প্রেস মিডিয়াকে টুইট করে বা কনফারেন্স রিলিজ করে জানান 3 কোটি টাকা ক্যাশ আর 6 কোটি টাকা জুয়েলারি ওর বাড়ি থেকে আপনারা নিয়েছেন তাই আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা আমাদের যে কর্মসূচি চোর ধরো এটা চলবে আর আপনারা আরো বেশি করে ঐক্যবদ্ধ হন এবং আগামী দিনে আমাদের লড়াই একটাই ডবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকার মোদীজির আশীর্বাদ ধন্য সরকার বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়া চলুন একসঙ্গে হাঁটতে হাঁটতে যাব শৃঙ্খলার সঙ্গে যাবেন রাষ্ট্রবাদী কর্মী আপনারা আজকের বক্তব্য পুরো কমপ্লিট করতে পারলাম না পরবর্তীকালে জনসভায় এসে আরো ভালো করে বিস্তারিত বক্তব্য আরো অকথিত অনেক তথ্য আপনাদের সামনে দেব আর আমি আগামী কয়েকদিনের মধ্যে জেলা সভাপতিকে জানাবো কৃষ্ণা নগর মন্ডলকে জানাবো আমার ওই 77 জন বন্ধুর সঙ্গে তাদের সঙ্গে আমি মিট করে যাব একটা কর্মসূচি সবাই খুব ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন